যেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য পৃথিবীর মানুষ মাত্র 150 থেকে 200 বছর আগে জেনেছে, সেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য রব্বুল আলামিন বিজ্ঞানময় এই কিতাবের ভেতরে 1-2 বছর আগে নয় আরো 1500 বছর আগে দিয়েছেন। কিন্তু আমরা এটা জানি না। বলবেন, হুজুর আমরা কেন জানি না? এর কারণ জানি না কেন সেটা আগে বলে ফেলি। আমি নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামান আসবে, এমন এক যুগ আসবে, ইয়াকসুরু ফিহিল কুররা, যেই জমানায় যেই জামানায় যেই যুগে কারির সংখ্যা বেড়ে যাবে, এ মানে কোরআনের পাঠক তিলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে, ওয়ায়ুকবাদুল ফোকাহা, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। গাজীপুরের বাবারা ভাইয়েরা একটু জবাব দিন তো, বর্তমানে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি নাকি কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? আমি যদি জিজ্ঞেস করি এখানে কারা কারা তিলাওয়াত জানেন, তো ম্যাক্সিমাম মানুষ হাত উঠিয়ে বলবেন, হুজুর কম বেশি তিলাওয়াত জানে। কিন্তু যদি বলি কয়জন লোক কোরআনের পাতা উল্টালে কোরআন পড়লেই বুঝে, 2-4-5টা হাত হয়তো উঠতে পারে, নাও উঠতে পারে। কোরআনের তিলাওয়াত জানা আর কোরআন না বুঝা, এটার কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। যদি আমাদের ছেলেমেয়েরা দেখেন, আমাদের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এরা যখন কোনো ইংরেজি নিউজ পেপার পড়ে, ইংরেজি কোনো ম্যাগাজিন পড়ে, পড়ে আর বুঝে, পড়ে আর বুঝে, পড়ে আর বুঝে। কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো যদি 13-14-15 বছর বয়সে কোরআন খুললেই পড়তে পারত, তাহলে সেই ছেলে মেয়েগুলো কোরআনের প্রতি আকর্ষণ তারে আরও বেশি বেড়ে যেত, বিজ্ঞানের এই তথ্যগুলো তারা জানতে পারত। যেই ফিঙ্গারপ্রিন্টের কথা আমি বলছিলাম, এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনুল করিমে 1500 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে আল্লাহ তাআলা তার কিতাব কোরআনুল করিমে 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, আইয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা এই কথা মনে করে সে মারা যাওয়ার পরে তার শরীরের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর শরীর যখন মাটি ভক্ষণ করে ফেলবে, হাড় গুড় অস্থিপিঞ্জর কিচ্ছু যখন থাকবে না, কে আবার তাকে জিন্দা করবে? আল্লাহ তাআলা কথাটার জবাব দিতে গিয়ে বললেন, বান্দারে শোন, আমি তুই মরে যাওয়ার পরে তোর দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও সেগুলোকে তো আমি আবার জোড়া লাগাবই, তার সাথে সাথে বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথা দিয়ে যে ছাপ দাও, এই ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে বলেন তো দেখি, বিজ্ঞান আগে না কোরআন আগে? গরু খাওয়ারা মুসলমান জানেও না তার কিতাবের ভেতরে এত বিজ্ঞান। শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করলে কমসে কম 20-30 বছর সময় লাগবে। হিউম্যান এমব্রায়োলজির কথা বিজ্ঞানে এসেছে মাত্র 1 যুগ আগে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, তাও আল্ট্রাসনো এবং আরও বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কারের পরে বিজ্ঞানীরা তখন জানতে পেরেছেন কিভাবে মায়ের পেটে একটা বাচ্চার ভ্রূণের বিকাশ সাধিত হয়, কিভাবে করে একটা বাচ্চা মায়ের পেটে ধীরে 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 করে বড় হয়, 1 ফোঁটা নাপাক পানি থেকে তার উৎস, তার সূচনা স্টার্টিং হয় নাপাক পানি থেকে, স্পার্ম আর ওভাম দিয়ে জাইগোট গঠিত হয় নারীর ডিম্বাণুর ভেতরে, আস্তে আস্তে করে কিভাবে বাচ্চা ধীরে 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 করে ভ্রূণের বিকাশ সাধিত হয়, বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কারের পরে বিজ্ঞানীরা এগুলো জেনেছেন। অথচ আপনি কোরআন যদি পড়েন দেখবেন আল্লাহ কত সুন্দর করে এই তথ্যগুলো তুলে ধরেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি
قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটুকে মিলিয়ে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো কেমনে তোমাকে বানালাম মানুষের তো বড় দাপট বড় অহংকার বড় বড়াই করে মানুষ অদ্ভুতপূর্ণ আচরণ করে আল্লাহ বলছেন কিসের এত অহংকার কিসের এত অদ্ভুত কিসের এত বড়াই কিসের এত বাহাদুরি আমার আপনার স্টার্টিং কেমনে শুনেন এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি ফোঁটা বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এই রকমের এক ফোঁটা নাপাক পানি আল্লাহ বলছেন সেটাকে কি করেছি শুনো ثم جعلناه نطفة في قرار مكين তোমার মায়ের গর্ভের ভেতরে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহর জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ড বানালাম এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের একটা পোশাক দিলাম বান্দা তখন তোমার চোখ নাক ঠোঁট হাত পা কিচ্ছু ছিল না এবার আমি আল্লাহ তোমাকে ছোট 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 করে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেওয়া আরম্ভ করলাম এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে সেখানে রূহ পয়দা করে দিলাম তারপর কি করলাম শুনো ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সূরা হাজের মধ্যে আল্লাহ বলেছেন এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে সেই নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ তোমাকে বের করে এনেছি সুবহানাল্লাহ যুবক ভাইরা মায়েরা বোনেরা এখন তো মানুষ অনেক আপডেট হয়েছে গর্ভবতী নারীরা এখন প্রেগনেন্সিতে যাওয়ার পরে মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের ব্যবহার করে সুরক্ষা অ্যাপস তারপর আরও বিভিন্ন অ্যাপস এই সকল অ্যাপসগুলোতে দেখা যায় এক মাসে দুই মাসে বাচ্চার সাইজটা ব্রুনের সাইজটা কীরকম হয়েছে কীরকম হচ্ছে সব দেখা যায় বিজ্ঞান নিয়ে মানুষের এত ফুটানি এত বাহাদুরি এগুলো মাত্র দুই তিন যুগ আগে বিজ্ঞান জেনেছে আর যে কোরআনকে মোল্লার কিতাব মনে করে আপনি পড়লেন না এই কিতাবে সাইন্টিফিক এই কথাগুলো হিউম্যান এমব্রায়োলজির ব্রুনের এই বিস্ময়কর তথ্যগুলো দেড় হাজার বছর আগে জানিয়েছেন কে কিসের কথা বলবো আমি কোথায় যাব জিওলজিতে যাব না কসমোলজিতে যাব না হিউম্যান এমব্রায়োলজিতে যাব কোথায় যাব যেখানেই যাবেন আজিব আজিব তথ্য পাবেন বিস্ময়কর তথ্য এজন্য তো আল্লাহ এই কোরআনকে বলেছেন ওয়াল কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম সুবহানাল্লাহ আমি কোথায় ছিলাম মনে আছে তো বলছিলাম কোরআন যুগ চাহিদা এবং বাস্তবতার আলোকে বক্তব্য রাখে কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন মনে হবে যেন জীবন ঘনিষ্ঠ আপনার বাস্তবতার সাথে মিলে যাওয়ার মতো চিত্র কারণ এই কোরআন মানুষের জন্য মানুষ কিভাবে দুনিয়াতে চলবে এটা মানুষ ভালো জানে না আল্লাহ ভালো জানে এটা আল্লাহ তাআলা ভালো জানেন এই জন্য আল্লাহ তাআলা এটাকে গাইডবুক বানিয়েছেন এই কোরআন এটা হিদায়াতের কিতাব আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হিদায়াতের কিতাব এই কোরআনের কাছে আসলে কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা সহজ রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দাও প্রিয় উপস্থিতি আমি চলে যাচ্ছি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটি হচ্ছে কোরআনুল করিমের ২৮ নম্বর সূরা সূরাতু আল কসাসের চার থেকে ছয় নম্বর আয়াত মাত্র তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি
এই তিন আয়াতের আলোকে আমরা আজকে হেদায়াতের আলোকে হেদায়াতের নিয়তে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে কসস। মা মানাল কসস, কসসের অর্থ কি? কসসের অর্থ হলো ধারাবাহিক ঘটনা, ধারাবাহিক কাহিনী। আমরা অনেক সময় বলি না কিসা, কিসা কসস, কসস মানে হচ্ছে কাহিনী, ধারাবাহিক ঘটনা। এই কোরআনে প্রাগৈতিহাসিক অনেক ঘটনা আছে, 4,000, 5,000, 6,000, 10,000 বছর আগের কিচ্ছাও এই কোরআনে আছে না নাই? ইন ফিউচার, ভবিষ্যতে কি হবে এই কথাগুলো কোরআনে আছে না নাই? বলবেন হুজুর ভবিষ্যতের কি আছে? কিয়ামত অতীত না ভবিষ্যৎ? কিয়ামত অতীত না ভবিষ্যৎ? ইয়াজুজ মাজুজ অতীত না ভবিষ্যৎ? এইগুলো আছে না আলোচনা? জুলকারনাইনের আলোচনার সাথে ওই সূরা জুমার দিনে আমরা পড়ি কোন সূরা? সূরা কাহাফ। কাহাফে জুলকারনাইনের আলোচনা আছে না? ইয়াজুজ মাজুজের আলোচনা সেখানে আছে। এগুলো অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। তো আসুন দেখি এই সূরায় আল্লাহ কি বলেছেন। এই সূরার তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি, একটা একটা করে শুরু করি, দেখি আল্লাহ কি বলছেন। চার নম্বর আয়াত প্রথমে শুরু করছি, যেটা আমি তেলাওয়াত করেছিলাম। রব্বে করিম বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. الله تعالى বলছে, إن فرعون على في الأرض, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত শুরু করেছে। যার কথা বলা হচ্ছে সে হচ্ছে ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে মুসা নবী যেই সময়ে দুনিয়াতে এসেছেন এর কয়েক শতাব্দী আগে ফেরাউনরা মিশরে বনি ইসরাইলদেরকে হটিয়ে মিশরের ক্ষমতা গ্রহণ করেছিল। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম নেতৃত্ব এবং ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের পরে বনি ইসরাইলদেরকে হটিয়ে ফেরাউনরা মিশরকে দখল করে নেয়। কোরআনুল কেরিমে মোট সূরা আছে 114টা, ঠিক আছে কথা? 114টা সূরার মধ্যে 44টি সূরার 532টা আয়াতে শুধু ফেরাউন নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহু আকবার। তথ্যটা মনে থাকবে? কয়টা সূরা একটু জোরে বলেন। 44টা সূরার কতটা আয়াত? কোরআনে আয়াতই আছে 6,000+, তার মানে 12 ভাগের 1 ভাগ আলোচনা শুধু কি নিয়ে। এখন প্রশ্ন হল, এই কোরআনে 44টি সূরা 532টি আয়াতে শুধু ফেরাউন নিয়ে এত লম্বা আলোচনা কেন হয়েছে? এর কারণ হল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার ধারণ করে, এই ক্যারেক্টার লালন করে কি জাতের ফেরাউনগিনি কিয়ামত পর্যন্ত চলবে আর ফেরাউনগিরির পরিণতি কি হয় এটা যেন মানুষ শিক্ষা নেয়, এজন্য কোরআনের বহু আয়াতে 532টা আয়াতে আল্লাহ ফেরাউনি ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছেন। কথা বুঝতে পেরেছেন? আলোচনায় আওয়াজ করবেন কম, ঠিক ঠিক বলে শুধু চিল্লাইয়েন না। আমাদের দেশে ঠিক ঠিক বলা হয়ে গেছে ফ্যাশন, চিল্লা চিল্লি না করে সুন্দরভাবে প্রাণবন্তভাবে কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আমরা শুনব ইনশা। তাহলে কোরআনের 44টি সূরার 532টা আয়াতে ফেরাউন নিয়ে আলোচনা হয়েছে। মনে থাকবে যে আয়াত আমি এখন পড়ছি, এই আয়াতে ফেরাউনের 4টি ক্যারেক্টার বলা হয়েছে। কয়টা? 1 নম্বর হলো, আল্লাহ বলছেন তার 1 নম্বর ক্যারেক্টার ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত ছিল। এখানে আরেকটা কথা বলে নেই, এখানে যে ফেরাউনের কথা বলা হচ্ছে, ফেরাউন হলো তখনকার উপাধি, যারা শাসন করত
অর্থাৎ শাসন ব্যবস্থার প্রধান কর্তৃত্ব যার কাছে থাকতো তার নাম ছিল ফেরাউন। এই ফেরাউন মুসা নবীর জামানায় দুই ফেরাউন ছিল, প্রথম ফেরাউন মারা যাওয়ার পরে তার ছেলে এরপরে আবার শাসন ক্ষমতা লাভ করেছে। প্রথম ফেরাউনের নাম ছিল সেকেন্ড রামিসেস। কি ছিল? সেকেন্ড রামিসেস। তারপরে তার ছেলে মানেপ্তা, কোনো কোনো বর্ণনা এসেছে মারনেপ্তা, দুটো থেকে যে কোনো একটা হবে। এই দুইজন ফেরাউন ছিল মুসা নবীর সময়ের রাষ্ট্র ব্যবস্থার প্রধান ব্যক্তির নাম, মনে থাকবে, তার কথা বলা হচ্ছে। ইন্না ফিরাউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে অদ্ভুত করেছিল, বিদ্রোহ করে বসেছিল। এখন কোরআনের তাফসির এক আয়াতের তাফসির করে আরেকটা আয়াত, আপনি কোরআনের একটা আয়াতের তাফসির অন্য আয়াতের ভেতরে খুঁজে পাবেন। প্রশ্ন হল ফেরাউনের অদ্ভুত কিরকমের ছিল, তার বাড়াবাড়ি কিরকমের ছিল, তার অহংকারটা কিরকমের ছিল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলেছিল আমি হচ্ছি রব, আমি হচ্ছি বড় খোদা। সীমা লঙ্ঘন করতে 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 ক্ষমতার পাওয়ারে নিজেকে সে ইলাহ বলে দাবি করেছে, রব বলে দাবি করেছে। মানুষ কি কখনো মানুষের রব হতে পারে নাকি? আমাদের রব যিনি, আন্তরিকতা দিয়ে বলি, তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। ফেরাউন অদ্ভুত করেছিল, বলেছিল আমি হচ্ছি রব, আমি হচ্ছি বড় খোদা। আহারে ক্ষমতার মজায় মজা নিতে নিতে অহংকার করতে করতে অহংকারের চূড়ায় পৌঁছে গিয়েছিল। এত অদ্ভুত, এত এতটা অহংকারী হয়েছিল, নিজেকে সে রব বলে দাবি করেছিল। এই আয়াতে তার প্রথম ক্যারেক্টার বলা হয়েছে, প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে। আর তার দ্বিতীয় স্বভাব আল্লাহ বললেন ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে ডিভাইড করে রেখেছিল, বিভক্ত করে রেখেছিল। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়লে কি দেখা যায়, তার একটা নীতি ছিল বিভক্ত করো শাসন করো, ডিভাইড এন্ড রুলস, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিভাইড এন্ড রুলস। আর এই কোরআনে বলা হয়েছে ওয়াজালা আহলাহা শিয়া, সে তার এলাকার তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল। আর তার নীতি ছিল এরকম, বিভক্ত করো, ভাগ করো, শাসন করো। কেন এটা করেছিল? যদি তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রাখা যায়, দলে 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 ভাগ করে রাখা যায়, তাহলে তার নিজের জন্য লাভ, তার নিজের গদিটা মজবুত থাকবে নাকি দুর্বল হবে? কথা বলতে হবে, মজবুত হবে। তাহলে এখানে ফেরাউনি একটা ক্যারেক্টার পাওয়া গেল, যে ফেরাউনি চরিত্র ধারণকারীরা নিজেদের ফেরাউনি টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে দলে দলে ভাগ করে নিজের গদি ঠিক রাখে। এটা কি চরিত্র? আল্লাহ বলেছেন তার চরিত্রটা ছিল ওয়াজালা আহলাহা শিয়া, ডিভাইড এন্ড রুলস। আমি আজকে তাফসিরের সাথে সাথে ঐতিহাসিক কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মুসলমানরা পৃথিবীতে অবহেলিত হওয়া শুরু হয়েছে। এর আগে মুসলমানরা ছিল পৃথিবীর একটি পরাক্রমশালী জাতি, শক্তিশালী জাতি। আমাদেরকে বিভক্ত করে দেওয়া, এটা ছিল পশ্চিমা সহ অমুসলিমদের বিশাল বড় একটা টার্গেট। কারণ আমাদেরকে যদি বিভক্ত করে রাখা যায়, তাহলে তারা তাদের আগ্রাসী মনোভাব এবং বৈশ্বিক মোড়লগিরি তারা ধরে রাখতে পারবে। এজন্য আরও দুই তিন শতাব্দী আগ থেকে এটা শুরু হয়েছে, ডিভাইড অ্যান্ড রুলস। ফর এক্সাম্পল, এখানে আজকে ছয়টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, এরা হাফেজ হয়েছে। বুঝবেন আমার কথাগুলো, মন দিয়ে বুঝবেন। যদি মুসলমানরা, সারা দুনিয়াতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি,
200 কোটি মুসলমানদের 57টা দেশ আছে 57 দেশে বিভক্ত না হয়ে দুই বিশ্বযুদ্ধের আগে কিংবা তারও আগে মুসলমানরা যখন খেলাফতের অধীনে সব মুসলমান ঐক্যবদ্ধ ছিল এরকম যদি ঐক্যবদ্ধ থাকতো আমাদের হাফেজ ছেলেরা মনে করেন হাফেজ হয়েছে তার বাপের ইচ্ছা হয়েছে আমার ছেলেটা সৌদি আরবের মদিনায় পড়ুক উম্মুল কোরা ইউনিভার্সিটি মক্কায় পড়ুক অথবা সে দামেস্কে যাক বাগদাদে যাক অথবা অন্য কোন দেশে যাক ভিসা লাগতো না পাসপোর্টও লাগতো না কারণ ভিসা পাসপোর্ট লাগবে কেন মুসলমান যদি সারা দুনিয়ার মুসলমানরা একই পতাকা তলে খেলাফতের পতাকা তলে থাকে তাহলে কি ভিসার দরকার আছে পাসপোর্টের দরকার আছে তাহলে ভিসা পাসপোর্ট করে আমাদেরকে আমাদের সীমাবদ্ধতাকে কি করে দাও আমাদের আমাদেরকে কি করা হলো একটা সীমার ভেতরে গন্ডির ভেতরে ঢুকায় দেওয়া হলো আমরা মাঝে মাঝে দেশের বাইরে যাই আপনারা অনেকে যান আমার বাড়ি সিলেটে আমার প্রচুর আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকেন ইউরোপ আমেরিকার এমন কিছু দেশ আছে যে আপনি এক দেশের ভিসা লাগালে এর সাথে আরো কয়েকটা দেশ অটোমেটিক ঘুরে আসতে পারবেন এবং ব্রিটিশ পাসপোর্ট যাদের আছে তারা দেখা যায় তাদের পাসপোর্টের প্রভাবে বহু দেশে ভিসা ছাড়া ভিসা অন অ্যারাইভাল এরকম ভিসায় তারা বিভিন্ন দেশে চলে যেতে পারে আমরা পারি না ওই যে ডিভাইড অ্যান্ড রুলস এটা একটা বৈশ্বিক মহা ষড়যন্ত্র কথাগুলো মন দিয়ে শুনবেন আমাদেরকে ভাগ করে রাখতে পারলে তারা মুরলগিরি করতে পারবে যেমন বর্তমান বাস্তবতা আমি আপনাদেরকে তুলে ধরি এই যে ফিলিস্তিনে এত নির্যাতন আমেরিকার মুরলরা এই পশ্চিমারা এত মুরলগিরি করছে এই পশ্চিমারা সব জায়গায় গিয়ে মাথা ঢুকানোর চেষ্টা করে সব জায়গায় মাথা ঢুকাবার চেষ্টা করে এবং ফিলিস্তিনিরা যখন নির্মমতার শিকার তারা প্রমাণ দিয়েছে আসলে কাফির কাফির ভাই ভাই কিভাবে ইসরায়েলকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইডেন সাহেব ওয়াশিংটন থেকে উড়ে তেল আবিবে এসেছেন ওইদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিবৃতি দিয়েছে ইসরায়েলের পক্ষে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পক্ষে সাফাই গিয়েছে আর এক বেটা তার নিজের পায়ের তলায় জুতার তলায় মাটি নাই পুতিন এমন সেটা ছেঁচছে ইউক্রেনের চিনেন তো আপনারা জেলেনস্কি সেও পক্ষে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আমাদের 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের লজ্জা থেকে বাঁচার জন্য কোন কোন রাষ্ট্রপ্রধান বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করে ফেলেছে সহযোগিতা দিচ্ছে আমরা মুসলমানরা এত কিছু লাগতো না আমি তো বলি 57টা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হওয়া লাগবে না মধ্যপ্রাচ্যের আরব যে কয়েকটা দেশ আছে বিশেষ করে তেল গেছে যারা সমৃদ্ধ এরা যদি শুধু এতটুকু বলে আমেরিকা ইসরায়েল লাফালাফি বন্ধ করো এক ফুটা তেলও দিব এদের বিমান উড়বে এদের বিমান উড়বে তারাই তো তেল বিক্রি করছে উপরে উপরে কথা বলছে 57টি মুসলিম রাষ্ট্র ডিভাইডেড না হয়ে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি ঐক্যবদ্ধ থাকতে পারত অসভ্য মর্মর ইহুদিরা ঐক্যবদ্ধ হুঙ্কারে ভূমধ্য সাগরে ভেসে যেত মুসলমানদেরকে ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করে শাসন করা এটা এই তথ্যটা কোরআনে দিয়েছেন কে এই চরিত্রগুলো ভালো মানছেন না ফেরাউনের ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা বিভক্ত করে রাখতে চায় যাতে করে তাদের ফেরাউনি টিকে থাকে ঐক্যবদ্ধ হয়ে গেলে তো ফেরাউনি শক্তি হুমকির মুখে পড়ে যাবে এই জন্য তাদের স্লোগান ছিল এটা মুখস্থ করে রাখতে হবে ওয়াজআলা আহলাহা শিয়া আহাল মানে কি আহালের অনেকগুলো অর্থ আছে পরিবার আহাল মানে অধিবাসী ওয়ালাউ আন্না আহলাল কোরা আছে না জনপদের অধিবাসী ওয়াজআলা তারা বানিয়ে রেখেছে আহলাহা সেই জনপদের লোকদেরকে শিয়া কি করেছে বিভক্ত করে রেখেছে ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করো শাসন করো আমাদের উপমহাদেশ থেকে ব্রিটিশরা বিদায় হওয়ার আগে আমাদের আলেমদেরকে ভাগ করে চলে গেল আমরা চলে গেলাম কৌমিতে চলে গেলাম আলিয়াতে এরপরে আবার বর্তমান চিত্র হলো এমন যেমন বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমাদেরকে মানুষ
খুব আক্ষেপ নিয়ে বলে, হুজুর কষ্ট পাইয়েন না, আপনাদের মধ্যে এত দলাদলি কেন? আসলে বাংলাদেশের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তারা আলেমদেরকে কখনোই বিভক্ত দেখতে চান না, আলেমদেরকে সবসময় এক দেখতে চান। আপনারা এক দেখতে চান না? এখন আমাদের হুজুররা যদি আলাদা 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 থাকেন, তাহলে ইসলামী যে শক্তির কথা আমরা বলি, ইসলামী শক্তিটা বা ইসলামী ঐক্য মজবুত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না? থাকবে না। এজন্য ওই দিন আফসোস করে একজন বললেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, পাল্লায় ব্যাং রাখা যতটা কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো তত কঠিন। আমাদের আমাদের দূরত্ব তৈরি হওয়ার কারণে ফেরাউনি ক্যারেক্টার আরো সমৃদ্ধ হচ্ছে। যখন কৌমি আলিয়া বাংলাদেশের বিভিন্ন মতাদর্শী ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যাবেন, এইভাবে করে তাম দুনিয়ার মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবেন, তাম দুনিয়ার সকল ফেরাউনি শক্তির নড়েবড়ে অবস্থা হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আলেমে আলেমে বিভেদ, জালিমে জালিমে বন্ধুত্ব। আমি তাম দুনিয়ার কথা বলছি, বর্তমান দুনিয়ার বাস্তবতা কোরআন থেকে। অবস্থাটা এমন হয়ে গেছে আমরা সবাই বিভক্ত, এক হতে পারলাম না। এজন্য খুব সুন্দর করে একজন লিখে দিয়েছেন, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, কে কোথায় হাত বাঁধবে, এটা নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? কেউ কেউ তো ঘুমটা টুমটা মাথায় দিয়া মসজিদ আলাদা ভাগ করে নিয়েছেন একদম। আপনারা গাজীপুরের মানুষ, পয়সাওয়ালা মানুষ, হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, আল্লাহ আমাকেও অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছেন এই বয়সে, মক্কা মদিনায় গিয়েছেন, নামাজ আদায় করেছেন, কেউ জুড়ে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির উপরে হাত বাঁধে, এ নিয়ে কি কোনো ঝগড়াঝাটি কখনো মসজিদে হারামে মসজিদে নববীতে হয়েছে? কিংবা এমন কি হয়েছে যারা জুড়ে আমিন বলে এই পার্টি আপনারা হারামের এই অংশে, আর যারা আসতে বলেন তারা এই অংশে, এরকম ভাগ হয়েছে? তাহলে বাংলাদেশে যারা এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে নিজেদের সাইনবোর্ডে মসজিদ আলাদা করেছেন, উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলতে হবে, উদ্দেশ্য ভালো না খারাপ? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না, যখন আমাদের ভাই বোনরা মার খাচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশেও সকল মানুষরা দল মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছেন, এমনকি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যন্ত নিন্দা জানানো হয়েছে, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছ থেকেও নিন্দা জানানো হয়েছে। যখন সবাই বিষয়টার নিন্দা জানালো, আমার দেশে কিছু ঘুমটা বলা আছে, একজন কি বলছেন, ইহুদিরা ভালো হয়ে গেছে, তারা এখন শির্ক করে না, তারা মূর্তি পূজা করে না, তো এই শায়েখের উচিত কোরআন আরো ভালো করে পড়া, কারণ শুধু কি মূর্তি পূজার নাম শির্ক? চলনে বলনে কথনে চিন্তা চেতনায় শির্ক আছে না নাই? যেখানে কোরআনের অগণিত আয়াত ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এবং তাদের আকীদা হলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, সুস্পষ্ট শির্কের কথা আছে। এবং যারা গোটা দুনিয়ার মুসলিম নিধনে ব্যস্ত, ঠিক সেই সময়ে মাথায় ঘুমটা দিয়া তাদের পক্ষে সাফাই গাওয়ার উদ্দেশ্য কি আমরা বুঝলাম না? গ্রামের লোকজন বলে, যে যার নুন খায় সে নাকি তার গুণ গায়, এটা গ্রাম্য প্রবাদ আমরা এতদিন শুনেছি, তো যে যার নুন খায় সে যদি তার গুণই গায়। তো সম্মানিত ঘুমটাওয়ালাদের কাছে জানতে চাই, যে ইহুদিদের বিরুদ্ধে গোটা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ সোচ্চার ভূমিকা পালন করছে, ওই সময়ে
তাদের পক্ষে তো সাফাই গাইছেন কেন? গাজীপুর সহ গোটা বাংলাদেশের 90% মুসলমান আপনাদের কাছে জানতে চায় যে কয় কেজি বা কয় বস্তা নুন ইহুদিদের থেকে খেয়েছেন যে তাদের গুণ গাইছেন। আমার কথায় কি রাগ করেছেন আপনারা? আমরা দোলাদুলি এখানে করতে পারি, এটা তো মাহফিল, এটা রাজনীতির মঞ্চ না। এখানে আওয়ামী লীগের মানুষ এসেছেন, এখানে বিএনপির মানুষ এসেছেন, বিভিন্ন দলের মানুষ এসেছেন, কারণ কোরআন সভা, ঠিক কি না? কোরআনের মাহফিল কোনো রাজনীতির মাহফিল না, রাজনীতির সমাবেশ না। আমরা এক একজন এক এক দল করলো, আমরা তো নামাজে যাচ্ছি, আমরা কোরআনের মাহফিলে আসছি, আমরা সবাই মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এজন্য ফিলিস্তিনে নির্যাতিত হলে নির্যাতিত মুসলমানদের পক্ষে মুসলমানরা কথা বলবে এমনটাই হওয়ার কথা, কারণ নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একই দেহের মতো। আপনার শরীরে হাঁটুর মধ্যে আঘাত লাগলো, এই ব্যথাটা সারা শরীরে অনুভূত হবে নাকি হবে না? তো আমার ভাই আফ্রিকার জঙ্গলে আহত হোক, আমি মুসলমান বাংলাদেশেও আমার হৃদয়ে ব্যথা লাগবে, আমি কষ্ট পাবো, ব্যথিত হলেন না, কষ্টও পেলেন না, আপনি তখন ইহুদিদের প্রশংসায় ইহুদিদের প্রশংসা করলেন। আসলেই কি মানুষ যেটা বলে সেটা সত্য নাকি, আল্লাহ আলাম। আপনারা নিজেরাই নিজেদেরকে সংশোধন করুন, আমরা আপনাদের জন্য দোয়া করছি, বলেন আমিন। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো আপনাদের? আলেমে আলেমে যদি আমরা দূরত্ব ভাড়াই, আমার ভাইয়েরা আমার বাবারা, আমি জানি এখানে অনেক ওলামা একরাম এসেছেন, প্লিজ কষ্ট নেবেন না। আমি সব সময় উম্মার প্রতি দরদ রেখে কথা বলার চেষ্টা করি, কারো বিরুদ্ধে আমাদের কোনো দুশ্মনী নাই, কারো বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা একসাথে হয়ে থাকব। কৌমির আলেম তিনি আমার ভাই, আলিয়ার আলেম তিনিও আমার ভাই, ঐক্যবদ্ধ থাকলে গোটা পৃথিবীতে মুসলমানরা শক্তিশালী হবে। আচ্ছা, আপনাদের হাতে যদি প্রত্যেকের হাতে একটা লাঠি থাকে এক একটা করে, এটা ভাঙা সহজ না কঠিন? খুব ইজি, খুবই সহজ। কিন্তু যখন 100টা লাঠি আপনার হাতে দেওয়া হবে, আপনি কি ভাঙতে পারবেন? আপনি পারবেন না। এই এক্সাম্পল উদাহরণটা কেন দিয়েছি, এই মিথালটা এজন্য দিয়েছি, আমরা যখন হুজুর হুজুর আলাদা হয়ে যাব, একটাকে যেমন ধরলেই ভেঙে ফেলা যায়, হুজুর হুজুর আলাদা থাকলে ফেরাউনি ক্যারেক্টার যারে যখন ধরবে কোমর ভেঙে ফেলবে। আর ঐক্যবদ্ধ থাকলে 100টা লাঠি যেমন ভাঙা যায় না, বিশ্বাস করুন সম্মানিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম, খোতাবা ইকরাম, আইম্মা ইকরাম, দূরত্ব ভুলে যান আজকে থেকে, কওমি হোক আলিয়া হোক যে কোনো মতাদর্শের আলেম, সকল আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, কোনো বাপের বেটার দুঃসাহস নাই আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ কর। শুধু স্লোগান দিলে চলবে না, আমি আগেই বলেছি না, আসুন নিজেরা বুঝার চেষ্টা করি। আর কতকাল পরে আমরা বুঝব আমরা জানি না। সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, পায়ে ধরে বলছি, আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, মানুষদেরকেও ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি। উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে, এখন কোথাও আগুন লাগলে পানি ঢালা দরকার নাকি কেরোসিন ঢালা দরকার? কেরোসিন ঢাললে তো আগুন আরও বেড়ে যাবে। আসুন আমরা উম্মতেরই ক্রান্তি লগ্নে কেরোসিন না ঢেলে সকল মতাদর্শের আলেমরা একটু দরদ বাড়াই, অন্তরের মহব্বত বাড়াই, বাড়িয়ে উম্মতের ঘরের আগুন নিভিয়ে সবাইকে আমরা বুকে টেনে নেই, আর সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি বলছিলাম ফেরাউনের 2 নম্বর ক্যারেক্টারের কথা, ওয়াজালা আহলা হাশিয়া, সে তার জনপদের লোকদেরকে ডিভাইড করে রেখেছিল, বিভক্ত করে রেখেছিল। এর পরবর্তী অংশে আল্লাহ তার 3 নম্বর চরিত্র বললেন, ইয়াস তাদাইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ি নিসাআহুম। আল্লাহ তাআলা বলছেন সে ইয়াস্তাদঈফু, দুর্বল করে রেখেছিল, তাইফাতাম মিনহুম,
সেই এলাকার একটি দলকে দুর্বল করে রেখেছিল কোন দল সেই দলের নাম হচ্ছে বনু ইসরাইল সেই দলের নাম কি আচ্ছা আমি বনু ইসরাইলের পরিচয় এই তো 30 সেকেন্ডে বলছি বনু ইসরাইল কারা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রায় সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবীরা বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী এসেছেন সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সুবহানাল্লাহ এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীগণের পিতা ওনার দুই ছেলে জোরে বলতে হবে কয় ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এর ঘরে জন্ম নিলেন ইসমাঈল আপনারা এই ঘটনা জানেন ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে নিয়ে চলে গেলেন কোথায় মক্কায় কোথায় ওখানে রেখে আসলেন তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা গড়ে উঠল ইসমাঈলি বংশে আর কোনো নবী রাসূল আসেন নাই সর্বশেষ এসেছেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর আরেক স্ত্রী নাম হলো সারা নাম হলো বন্ধা ছিলেন শেষ বয়সে আল্লাহ তার ঘরে সন্তান দিলেন জন্ম হলো ইসহাক আলাইহিস সালামের তার ঘরেই ছেলে আসলেন ইয়াকুব কে আসলেন ইয়াকুব নবীর একটা উপাধি ছিল ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালামের 12টি পুত্র সন্তান ছিল কয়টা পুত্র সন্তান তার উপাধি ছিল ইসরাইল আর তার ছেলেদেরকে বলা হতো বানু ইসরাইল মানে ইসরাইলের সন্তানরা এই 12 ছেলের একজনের নাম হচ্ছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন তার 10 ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়েছিল 10 ভাইরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল অন্ধকার কুয়ায় ফেলে দিয়ে তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ অন্ধকার কুয়ায় মারা যাবে অথবা এখানেই সে ধ্বংস হবে কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত দেখেন ইউসুফ নবীকে একটি কাফেলার মাধ্যমে সেখান থেকে উঠায়া এরপরে মিশরের রাজপ্রাসাদে ঢুকালেন সেখান থেকে কারাগারে গেলেন কারাগার থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসায়া দিলেন তার বাবার বাড়ি ইয়াকুব আলাইহিস সালামের এলাকা ছিল ফিলিস্তিনের কেনান তার পুরো পরিবার ফিলিস্তিনের কেনান থেকে হিজরত করে চলে আসলেন কোথায় মিশরে বনে ইসরাইল এবার মিশরে শাসন আরম্ভ করলো ওই যে আলোচনার শুরুতে বললাম বনি ইসরাইলরা মিশর শাসন করেছিল এরপরে ইউসুফ আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফেরাউন ওখানকার স্থানীয় লোকজনরা বনি ইসরাইলদেরকে হটায় দিল ক্ষমতা থেকে নামায় দিল ফেরাউনরা আবার আমি আগেই বলেছি ফেরাউন কারো নাম না ফেরাউন হচ্ছে ওই সময়ের রাষ্ট্রপ্রধানের নাম উপাধিটা ফেরাউনরা আবার ক্ষমতা দখল করলো দখল করার পরে বনি ইসরাইলরা যেন আর কোনোদিন ক্ষমতায় দখল করতে না পারে এই জন্য তারা কি করেছিল ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম সেই দলকে তারা অর্থাৎ বনি ইসরাইলদেরকে তারা কি করে রাখলো দুর্বল করে রেখেছে তাহলে নিজেদেরকে সবল রেখে আর ইমানদারদেরকে দুর্বল করে দেওয়া ইমানে শক্তির পক্ষগুলোকে দুর্বল করে রেখে দেওয়া এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয় এগুলো হলো ফেরাউনি বৈশিষ্ট্যের নমুনা এগুলো আল্লাহ কোরআনে বলেছেন ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম সে তার জনপদের একটি দলকে অর্থাৎ বনু ইসরাইলদেরকে দুর্বল করে রেখেছিল এটা হলো তার 3 নম্বর স্বভাব সর্বশেষ তার 4 নম্বর স্বভাবের কথা বলছিলাম আল্লাহ বলছেন ইউদাব بيحو أبناءهم ويستحيي نساءهم بني إسرائيل ঘরে ছেলে সন্তান জন্ম নিলে আল্লাহ চিন্তা করেন কি জুলুম বনি ইসরাইলের ঘরে কোন ঘরে ছেলে সন্তান জন্ম হলে ইউযাব্বিহু কি করত মাশাআল্লাহ আলেমরা আমাকে সহযোগিতা করেছেন কি করত জবাই করত ওয়াস্তাহি নিসাআহুম আর মেয়েদেরকে জীবিত রাখত তার মানে এটা সে কেন করেছিল শুনুন তাফসীর থেকে শোনাচ্ছি আপনাদেরকে আলেম দেখে সাক্ষ্য রেখে বলছি এটা সে কেন করলো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল করব ফেরাউন একবার স্বপ্ন দেখল
বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নি শিখা এসে ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ কিপ্তি বংশের বাড়িঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিচ্ছে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইলের কারো ঘর বাড়ি পুড়ে না এই স্বপ্ন দেখার পরে ফেরাউন টেনশনে পড়ে গেল দুশ্চিন্তায় পড়ে গেল এবার সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবীর ব্যাখ্যা কি হবে আমাকে বলে দাও তখন তার রাজ্যের স্বপ্ন বিশারদরা বলেছিল খুব শীঘ্রই বনি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তানের জন্ম হবে যেই পুত্র সন্তান বড় হওয়ার পরে তার মাধ্যমে তোমার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল সে এবার জানতে পারল খুব শীঘ্রই ফেরাউনের এবং খুব শীঘ্রই বনি ইসরাইলের যে কোনো ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিবে এই সন্তান বড় হওয়ার পরে তার মাধ্যমে তার সাম্রাজ্যের পতন হবে ওই সন্তানটা যেন দুনিয়াতেই আসতে না পারে দুনিয়ার আলো বাতাসও যেন দেখতে না পারে বড় হওয়ার যেন সুযোগ না পায় ফেরাউন তার নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য কি করলো আল্লাহ বলেছেন ইউযাব্বিহু আবনাআকুম সে তখন বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়া নবজাতক ছেলে সন্তানগুলোকে জবাই করে ফেলত তাহলে বোঝা গেল যারা থাকলে পরে যারা বেঁচে থাকলে পরে নিজের মসনদকে টিকায় রাখা কঠিন হবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এগুলো ভালো মানুষের স্বভাব নয় এগুলো হলো ফেরাউনি বৈশিষ্ট্যের নমুনা বনি ইসরাইলের ছেলে সন্তানগুলোকে জবাই করত সে চেয়েছিল জবাই করবে কিন্তু অন্যদিকে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মুসা নবীর জন্ম হলো মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন আমার ছেলেটাকে যদি ফেরাউন জবাই করে ফেলে আল্লাহ মুসা নবীর মায়ের অন্তরে ইলহাম ঢেলে দিলেন বললেন তোমার সন্তানটাকে তাড়াতাড়ি সিন্ধুকের ভিতরে ঢুকাও নীল নদে ভাসাইয়া দাও এবার তিনি তার সন্তানকে নীল নদে ভাসাইয়া দিলেন নীল নদে যখন ভাসাইয়া দিলেন নদীর স্রোতধারায় সেটা চলতে চলতে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া দাসীর মাধ্যমে সেটাকে উঠালেন এরপরে নবীদের চেহারা সুন্দর থাকে কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি শিশু মুসা নবীর এত সুন্দর মায়া ভরা এই চেহারা কানি দেখার পরে আসিয়া মায়ায় পড়ে গেলেন এমন সময় ফেরাউনও আসলো এসে বলল স্ত্রী আসিয়া তোমার কোলে কোন সন্তান আসিয়া ঘটনা শোনালেন তখন ফেরাউন বলল হায় 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 কোথার থেকে একটা বাচ্চা পেয়েছো এটা তো বনি ইসরাইল বংশেরই হইতে পারে এটা আমার কাছে দাও এটারও জবাই করি আসিয়া তখন বললেন লা তাকতুলুহু কোরআনে আল্লাহ বলেছেন আসিয়ার কথা আল্লাহ তুলে দিয়েছেন আসিয়া বললেন লা তাকতুলুহু আমার স্বামী ফেরাউন এটাকে হত্যা করিয়েন না এই সন্তানটা আমার আর আপনার জন্য কুররাতু আইনলি ওয়ালাক আমার আপনার জন্য চক্ষু শীতল কারী হতে পারে অথবা আসা আইয়ান ফানা আমাদের কাজে লাগতে পারে আউনাত্তাখিযাহু ওয়ালাদা অথবা আমাদের তো সন্তান নাই এটাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি ফেরাউনের দিল গলে গেল মন নরম হয়ে গেল বলল ঠিক আছে রেখে দাও দেখেন তো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ তারাও চক্রান্ত করে আবার আল্লাহ কৌশল করেন বলেন তো সকল চক্রান্তের উপরে যার কৌশল বিজয়ী হয় তিনি কে আরো জোরে বলেন তিনি কে ফেরাউন চেয়েছিল তার জন্য যে মুসা হুমকি ওই মুসাকে দুনিয়াতে আসতে দিবে না অন্যদিকে আল্লাহ মুসা নবীর জন্ম হওয়ালেন আবার বড় হওয়ার জন্য আল্লাহ তাআলা কৌশল করে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিলে এবার ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়ে এই মুসার মাধ্যমে ফেরাউনি সাম্রাজ্যের পতন হয়ে গেল ফেরাউনি ক্যারেক্টারের লোক যারা তাদের ফেরাউনগিরি কোন দিকে যাবে সেটা জানে না তারা যেইভাবে করে ফেরাউন জানতো না কোন দিকে তার ফেরাউনগিরি যাবে ঠিক তেমনি ভাবে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা সব কিছু জানলেও কোন দিক দিয়ে হঠাৎ করে তাদের ফেরাউনগিরি চলে যাবে সেটা তারা জানে না
কারণ সকল কৌশলের মালিক যিনি তিনি কে আচ্ছা বলেন তো আমার আপনার ব্যাপারে আমার আপনার সিদ্ধান্ত কার্যকর না আল্লাহর সিদ্ধান্ত কার্যকর আল্লাহ তাআলার পরিচয় হলো আল্লাহ কত সুন্দর করে তার পরিচয় দিলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ তাআলা তার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে পরিচয় দেওয়ার পরে তিনি বললেন ফাআলুল লিমা ইউরিদ তিনি যা চান তাই করতে পারে আমার আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে আল্লাহ যখন চাইবেন আমি এই বিধানটাকে কার্যকর করব বলেন তো সেটা কি আমরা ঠেকাতে পারবো নাকি আস্তে বলবেন না জোরে বলেন পারবো নাকি ফেরাউন চেয়েছিল মুসাকে দুনিয়ায় আসতেই দিবে না আল্লাহ চেয়েছিলেন মুসা আসবে ফেরাউনের ঘরেই ঢুকবে ফেরাউনের ঘরে ঢুকে ফেরাউনকে শেষ করবে ফেরাউনের চাওয়া পূরণ হয়েছে নাকি আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হয়েছে মুসা নবী রাজ পরিবারেই বড় হলেন ফেরাউন টের পেল না মুসা নবী এবার তিনি যুবক বয়সে ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় মারার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন লম্বা ঘটনা আমি সেটা বলবো না দশ বছর সেখানে থেকে মাদিয়ান থেকে যখন আবার মিশরে আসলেন আসার সময় তুর পাহাড়ে তুয়া উপত্যকায় মুসা নবীকে বা নবুয়ত দিলেন কে আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কে আল্লাহ নবুয়ত দিলেন নবুয়ত দিয়ে দুইটা মজেজাও দিলেন দুইটা মজেজা হলো তিনি যখন হাতের থেকে লাঠি ফেলে দিতেন লাঠি সাপ হয়ে যেত আবার বগলের নিচে হাত রেখে হাত যখন বের করতেন হাতের থেকে সূর্যের আলোর মতো শুভ্রতা ছড়িয়ে যেত এই দুইটা মজেজা আল্লাহ দিলেন মুসা নবী বললেন আল্লাহ আমার সাথে আমার ভাই হারুনকেও নবী বানায়া দেন কারণ আমার ভাই হারুন খুব শুদ্ধ করে সুন্দর করে কথা বলে শোনেন বয়ান বা বক্তৃতা এটা হলো একটা আর্ট এটা হক এটা হলো একটা শিল্প এজন্য আরবিতে একটা কথা আছে ইন্না মিনাল বায়ান ইলা সিহরা কারো কারো বক্তৃতায় জাদু আছে কারো কারো বক্তব্যে মানুষের দিল নরম হয়ে যায় বক্তৃতার কারণে তার উপরে প্রভাব পড়ে মুসা নবীর মুখের মধ্যে হালকা জড়তা ছিল কিন্তু তার ভাই হারুন সুন্দর করে কথা বলতেন মুসা নবী বলেন আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানায় দেন তাহলে দুই ভাই একসাথে দাওয়াতি কাজ করব আল্লাহ বললেন মুসা তোমার দোয়া আমি কবুল করলাম আর দুই ভাইকে একসাথে আমি নবী বানায়া দিলাম দুই ভাইকে আল্লাহ নবী বানালেন এরপরে আল্লাহ বললেন ইরহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও দাওয়াত দিলেন তারা ফেরাউন দাওয়াত গ্রহণ করেছে দাওয়াত গ্রহণ করে নাই ২০ বছর মুসা নবী দাওয়াত পাওয়ার পরেও ২০ বছর তার ফেরাউনগিরি জাহির করেছে অবর্ণনীয় জুলুম নির্যাতন মুসা নবীর উম্মতের উপর করেছে আল্লাহ তাআলা বলছেন যেই ইমানদারদেরকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন ইমানদারদেরকে দুর্বল করে রাখতে চেয়েছিল এটা ফেরাউনের চাওয়া আর আমার আল্লাহর চাওয়াটা কেমন ছিল পরের আয়াত ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরাউন চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখবে আর আমি আল্লাহ চেয়েছিলাম ওয়া নুরিদু আন্না মুন্না আলাল লাযীনা তুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন সে চেয়েছিল ইমানদাররা তাদেরকে দুর্বল দেখে দিবে আর আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম ওয়া নাজআলহুম আইম্মা ইমানদারদেরকে আমি নেতৃত্ব দিব ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন তাদেরকে আমি ওই জনপদের উত্তরাধিকার বানিয়ে দিব বলেন তো আল্লাহর চাওয়া আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই আরো জোরে বলেন ২০ বছর একটা নাসি নির্যাতন করেছে এরপরে আল্লাহ তাআলা তাকে ২০ বছর পরে ধরেছেন ২০ বছর সুযোগ দিয়েছেন আপনাদের মনে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তো চাইলে প্রথম দিনেই ফেরাউনকে সাইজ করে দিতে পারতেন আল্লাহ কেন ২০ বছর সময় দিলেন এর কারণ হলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নম্বর কারণ ইমান আনার পরে মুখ দিয়ে বলবেন আমি ইমানদার
কিন্তু হালকা একটু ইমানের পরীক্ষা আসলে ইমানটা নড়াচড়া করে নাকি ইমানের উপরে টিকে থাকে এটা জানতে চান কি এজন্য আল্লাহ কোরআনে বড় সুন্দর করে বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন মানুষ কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে আমি কি তাদেরকে পরীক্ষা করব না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবীন অথচ আমি পূর্ববর্তী সবাইকে পরীক্ষা করে নিয়েছি কারা খাঁটি ইমানদার আর কারা ইমানের নামে ইমানের নামে অভিনয় করে মরে এটা যেন আমি বুঝে নিতে পারি প্রকৃত ইমানদাররা কখনো কখনোই তারা জটিল এবং কঠিন অবস্থায় ইমান হারা হয় না আজকের মাহফিলে মহিলারা আছেন না নাই দেখেন একজন মহিলার কথা আমি বলি ইসলামের জন্য পুরুষের চাইতে মহিলার অবদান কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরল ধরে বলল সুমাইয়া এত বড় সাহস তোর কিভাবে হয় কেন তুই মুহাম্মাদের রবের উপরে ঈমান আনলি সময় আছে ঈমান ছাড় নইলে তোকে মেরে ফেলবো আল্লাহর বান্দে সুমাইয়া বললেন আবু জাহেল রে আমি যে ঈমান এনেছি এই ঈমান কিন্তু ঠুনকো ঈমান নয় মৃত্যুর ভয় দেখাই লাভ নাই কারণ ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না আমি ঈমান এনেছি ঈমানের জন্য মরতে রাজি তাও আমি ঈমান হারা হতে রাজি না পরীক্ষা দিয়েছেন ঈমানের পরীক্ষা দিয়েছেন বিলাল পরীক্ষা দিয়েছেন খাব্বাব পরীক্ষা দিয়েছেন খুবাইব এইরকম সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়েছেন মুসানবীর উম্মত পরীক্ষা দিয়েছেন এখন ফেরাউনি ক্যারেক্টার না থাকলে পরীক্ষা আপনি কোথায় দিবেন এই জন্য ফেরাউনি ক্যারেক্টার সব যুগেই থাকবে জন্য ফেরাউনের ব্যাপারে 532 আয়াত যাতে করে ফেরাউনি ক্যারেক্টারের সামনে মানুষ ইমানের চেতনায় উজ্জীবিত থাকতে পারে এই জন্য ইমানদারদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য এই আলোচনাগুলো কোরআনের ভেতরে ঢুকাইয়া দিয়েছেন কে একজন ইমানদার ইমানের জন্য মরে যাবে ইমানের জন্য জীবন দিয়ে দিবে তাও সে ইমান হারা হবে না কারণ এই জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান সবচেয়ে বড় সম্পদের নাম হলো জান্নাত জাহান্নামের ফয়সালা হয় ইমান দিয়ে নেক আমলেরও কোনো দাম নাই যদি ইমান না থাকে ইমান আগে না নেক আমল আগে এই জন্য কোরআনের সকল জায়গায় আগে আল্লাহ ইমানের কথা বলেছেন তারপরে আল্লাহ নেক আমলের কথা বলেছেন এখন একজন মানুষের ইমান নাই সে যদি দান সৎকা করে ভালো কাজ করে ইমান যদি না থাকে পুরস্কার আল্লাহর কাছ থেকে পাওয়ার সম্ভাবনা আছে নাকি ইমান আছে ইমান থাকার পরে ভালো কাজ করলে পুরস্কৃত যিনি করবেন জুড়ে বলেন তিনি কে এই জন্য ইমান হলো আসল ইমান আনাটাই বড় কথা নয় ইমানের উপর টিকে থাকা এটাই হলো বড় কথা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব এরপরে এই রবের দেওয়া বিধানের উপরে যারা ইস্তেকামত থাকে অটল থাকে অবিচল থাকে এদেরকে দুনিয়ার সফরের শেষ লগ্নে ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা তোর জন্য কোনো ভয় নাই তোর জন্য কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতে প্রবেশের সুসংবাদ তুমি গ্রহণ করো আল্লাহ ওই সকল ইমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দাও তাহলে বোঝা গেল ইমান
ইমানটা হলো বড় কথা ইমানের মাধ্যমে সফল হওয়া যায় ইমান আনাটাই বড় কথা নয় ইমানের উপর টিকে থাকা বড় কথা বলেছিলাম ফেরাউনি ক্যারেক্টারদেরকে আল্লাহ সাথে সাথে ধরেন না আল্লাহ সময় দেন কেন ইমানদারদের ইমান ঠিকঠাক কিনা এটা যাচাই করার জন্য হালকা একটু ফেরাউনি আঘাতে তার ইমানটা নড়াচড়া করে নাকি ঠিকঠাক থাকে এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনদেরকে দেন ফেরাউনি ক্যারেক্টার দেন ইমানদারের ইমান ঠিক আছে কিনা বুঝার জন্য আর দুই নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার দয়া কম না বেশি অনেক বেশি তার দয়া তিনি কোনো মানুষের উপর গজব দেওয়ার আগে তাকে আল্লাহ সুযোগ দেন সংশোধনের সুযোগ দেন ফেরাউনকেও আল্লাহ সংশোধনের অনেক সুযোগ দিয়েছিলেন আলেমদেরকে সাক্ষরেকে বলছি তাকে পানিতে ডুবাইয়া মারার আগে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব দিয়েছেন তুফানের গজব দিয়েছেন পঙ্গপালের গজব দিয়েছেন উকুনের গজব দিয়েছেন ব্যাঙের গজব দিয়েছেন রক্তের গজব দিয়েছেন সর্বশেষ প্লেগ মহামারীর গজব দিয়েছেন যেই মহামারী ছিল এমন একদিনে ফেরাউনের বংশের 70,000 মানুষ দুনিয়া থেকে আউট আল্লাহু আকবার 20 বছর আল্লাহ তারে নানামুখী গজব দিয়ে হালকা হালকা গজব দিয়ে আল্লাহ তাকে সুযোগ দিলেন আল্লাহর একটা সুন্নত হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালানুযীকান্নাকুম আমি কঠিন শাস্তি ভোগ করাবার আগে হালকা হালকা শাস্তি দেই আল্লাহ তাআলা তাকে সুযোগ দিলেন সুযোগ দেওয়ার পরেও যখন ভালো হয় না এবার তাকে চূড়ান্ত গজব দিলেন কি কি করলেন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন সেই কিচ্ছা সবাই জানেন এজন্য আমি ওইটা বলছি না শুধু বলছি আমরা তো সবাই বলি পানির ওপর নাম জুড়ে বলেন কিন্তু ফেরাউন বাবার জন্য পানির ওপর নাম কি জীবন নাম মরণ কি বুঝলেন যেটা জীবন আল্লাহ চাইলে সেটা মরণ হয়ে যেতে আমার মতো ক্ষুদ্র মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কিচ্ছু লাগবে না নমরুদের মতো শয়তানকে ধ্বংস করার জন্য আল্লাহর সামান্য কি লাগছে এটা মশা দিয়া শেষ ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে পানিতে চুবাইয়া শেষ সেই আল্লাহ এখন থাকলেও ক্ষমতার আগের মতো নাই জোরে বলেন অবশ্যই আছে আল্লাহ তাআলা বলেছেন ইন আল্লাহ তাআলা কোরআনে বড় সুন্দর করে বললেন ইন্না বাতুস রাব্বিকা লাশাদীদ তোমার রবের ধরা বড় কঠিন তিনি ধরেন না কিন্তু যখন ধরেন তিনি ছাড়েন না এজন্য আসুন আজকে আমি সবাইকে বলছি এই যে আমার আপনার সবার জীবনে পাপ আছে কম না বেশি আমাদের উপরে গজব কেন আসে আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর ব্যবসায় লস ফসলে লস অর্থনৈতিক মন্দা সংকট সন্তানাদি নষ্ট হয়ে যাওয়া নানামুখী সমস্যা আল্লাহ বলছেন বান্দারে এগুলো তোরে আমি এমনি এমনি দেই না তোর পাপের কারণে এই গজবগুলো আসে সুতরাং আমি আপনি আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সংশোধন হয়ে যাওয়ার দরকার আছে না নাই সংশোধনটা কেমনে হবে এবার আসেন কোরআন যে পথে থাকতে বলেছে কোরআন যে পথে চলতে বলেছে সেই পথে চলতে হবে কোরআনের রঙে নিজেকে রাঙাতে হবে কোরআনের মতো করে নিজের জীবনকে সাজাতে হবে কোরআন যেভাবে বলেছে সেভাবে চলতে হবে এই জন্য কোরআন শুধু পড়লে হবে না একদিনের ওয়াজে হুজুর আপনাকে গোটা কোরআন বুঝায় দিতে পারবে না হুজুর শুধু এতটুকু বলতে পারবে কোরআনটা পড়তে হবে বুঝতে হবে কোরআনের পথে থাকতে হবে কোরআনের পক্ষে যারা থাকবে কোরআনের পথে যারা থাকবে তাদেরকে যিনি দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন তিনি কি এই জন্য কোরআনটা পড়ুন কোরআনটা বুঝুন এই যে আমরা স্লোগান দিয়াল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানের সাথে আরেক লাইন আরও দুই লাইন আপনি আগান এই দুই লাইন পরে বলেন প্রথমে বলেন আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো আপনার হৃদয়ের আপনার নিজের হৃদয়ের মধ্যে কোরআনের আলো জানান অন্তরের মধ্যে কোরআনের আলো জানান আপনার স্ত্রী সন্তান ভাই বোন পরিবারের সবাইকে কোরআন পড়ান কোরআনটা বুঝান কোরআন যদি আপনি শিখতে পারেন বুঝে কোরআনের পথে চলতে পারেন আল্লাহর কসম সারা পৃথিবীতে সম্মান পাবেন আখিরাতেও আপনাকে নাজাত যিনি দিয়ে দিবেন তিনি কে আল্লাহ তাআলা বলছেন এই ফেরাউন চেয়েছিল ইমানদাররা দুর্বল থাক আর সে তার ফেরাউনি গদিতে থাক আর আমি আল্লাহ চেয়েছিলাম ইমানদারদেরকে ওই জনপদের
উত্তরাধিকারী দিতে আল্লাহ বলছেন সেটাই আমি দিলাম যাতে করে ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম্মা কানু ইয়াহযারুন যে ব্যাপারে তারা আশঙ্কা করেছিল সেটাই যেন তাদেরকে দেখাতে পারি সুতরাং আজকের এই তিনটা আয়াতের তাফসীর থেকে আমরা যেটা বুঝলাম আমরা যেটা অনুধাবন করলাম ফেরাউনি ক্যারেক্টার থাকবে কিন্তু টিকবে না বরং ইমানদার যারা ইমানের পথে যারা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় বিজয়ী হবে এই যে আজকে দেখেন ফিলিস্তিনে যা চলছে অসভ্য ইহুদিরা এবং আমেরিকানরা কি বলছে আমেরিকা বলছে উড়াই ফেলো একদম হ্যাঁ গাজাকে ফিলিস্তিনিদের কবর বানায় দাও এখানে আলেমরা আছেন আমি বলছিলাম তারা কি বলছে শেষ কথাটা ভালো করে শুনে যান এটা কাজে লাগবে আপনাদের তারা কি বলছে এটাকে কবর বানিয়ে ফেলো ফিলিস্তিন শেষ করে ফেলো আর আলেমরা এখানে আছেন কিয়ামতের আলামত দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কবরা বড় আলামত কয়টা দশটা এর মধ্যে তিনটা আলামত আছে কিয়ামতের আগে সালাসাতু খুসুফুন ফিল আরদ পৃথিবীতে তিনটা ভূমি ধস হবে তিনটা কি হবে আচ্ছা কোথায় কোথায় হবে নবীজি বলেছেন এই কথাটা ভালো করে শুনেন কাজে লাগবে সবার নবীজি বলেছেন একটা হবে খাসফুন বিল মাশরিক পৃথিবীর পূর্ব দিকে ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা হবে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব জাজিরাতুল আরবে আপনারা গাজীপুরের মানুষ সুশিক্ষিত মানুষ ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ জোরে বলেন আমেরিকা আর তার কিছু গুলাম কয়েকটা দেশ আছে এটা আমার মতো হুজুরের কথা না তো নবীজি বলেছেন কিয়ামতের আগে পশ্চিমের দেশগুলো অটোমেটিক মাটির তলায় ধসে যাবে তারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কোনো দেশই থাকবে না আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস না হইলে নাই এই প্রজন্মে দেখলে তো দেখবেন না থাকলে ইউটিউবে আছে নেক্সট জেনারেশন নবীজির কথাকে যেন মিলিয়ে তারা নেয় আর যে ফিলিস্তিনকে বলেছে শেষ করে দাও এই ফিলিস্তিন হবে আগামী পৃথিবীর শাসনের কেন্দ্রবিন্দু আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি ইমাম মাহদী দুনিয়ায় এসে নেতৃত্ব দিবেন গোটা দুনিয়া শাসন করবেন হেডকোয়ার্টার কোথায় দেখছেন আলেমরা সাক্ষ্য দিয়েছেন কোথায় দাজ্জাল মরবে কোথায় ঈসা নবী আসবেন কোথায় আগামীর পৃথিবীর মূল ক্যারেক্টার ফিলিস্তিন যেমন আমাদের বাংলাদেশে যে দল যখনই ক্ষমতায় আসবে শাসন করবে দেশ চালাবেন মূল অফিসগুলো সব কোথায় না আপনাদের গাজীপুরে সব ঢাকায় ঠিক তেমনিভাবে আগামীর পৃথিবীতে ইমাম মাহদী গোটা দুনিয়া শাসন করবেন হেডকোয়ার্টার হেড অফিস হবে এজন্য বলে যাচ্ছি যে মজলুম ফিলিস্তিনিদের আহাজারি আপনারা শুনেন কান্না শুনেন যে শিশুদের আত্মচিৎকার আপনারা শুনেন এই মজলুম ফিলিস্তিনিরা আগামীর বিশ্বকে আগামীর পৃথিবীকে শাসন করবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম ইমানদাররাই বিজয়ী হবে এজন্য আমাদেরকে ইমানদার হতে হবে আসুন আমরা এই আল্লাহর কালামটা পড়ি বুঝি এই কোরআনের আলোকে নিজেদেরকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অনৈক্য সবকিছুর বেড়াজাল থেকে মুক্ত হয়ে শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধের সাথে আমরা সবাই যেন ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে ইমানের পথে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا
منا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন ও মালিক গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি চক্ষু বন্ধ করে যখন একাকী নিভৃতে নিজেদের গুনাহ নিয়ে ভাবি তখন আমরা জাহান্নামের ভয়ে পাগল হয়ে যাই এত গুনাহ করেছি এত পাপ করেছি মাঝে মাঝে মনে হয় যেন গুনাহের সাগরে আমরা ভাসমান আছি পাপ করতে করতে পাপের দরিয়ায় আমরা হাবুডুবু খাচ্ছি ও গো মালিক যতই আমরা গুনাহ করি না কেন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তো বলেছো আমার গুনাহ গুনাহ করেও পাপ করেও আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ও গো রব সেজন্য তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিখারীর মতো হাত তুলেছি গো আল্লাহ ও গো আল্লাহ তুমি কি দেখো না আমরা ভিখারীর মতো তোমার কাছে হাত পেতে আছি আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া মায়া হয় না ও গো মালিক যতই আমরা গুনাহ করি না কেন আমরা তো তোমারই গোলাম তুমি যদি আমাদেরকে তোমার ক্ষমা থেকে দয়া থেকে বঞ্চিত করে দাও আমাদের তো আর কোনো মালিক নাই যার কাছে গিয়ে চাইব আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই আজকে হাত তুলে তোমার কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদের সুযোগ পেয়েছি আর হয়তো সুযোগ নাও পেতে পারি কারণ আমরা তো জানি না এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনোদিন এভাবে কাতর হয়ে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ ও গো মালিক এই গুনার বোঝা নিয়ে যদি কবরে আমরা যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না আমাদের এলাকায় কত টাকাওয়ালা ছিল কত ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিল কিন্তু আজ সবকিছু ছেড়ে কবরস্থানের মাটির বিছানায় ঘুমায় আমরা একদিন সব ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব আমরা যদি বাসায় যাই কিছুক্ষণ পরে বাসায় গিয়ে দেখব পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা আমাদের বেডরুমে কত সুন্দর ইন্টেরিয়রের ডিজাইন করা কিন্তু যে কবর আমাদের সামনে কোনো ইন্টেরিয়র সেখানে নাই নিচে মাটি ডানেও মাটি বামেও মাটি উপরে বাঁশের ছাউনি সেখানে কোনো নরম তুলতুলে পরিচ্ছন্ন বিছানা নাই সেখানে কোনো আলো নাই বাতি নাই সাথী নাই কিছুই নাই সেখানে আছে শুধু ধুলাবালু কাদামাটি পোকামাকড় সাপ বিচ্ছু সেই অন্ধকার কবরে গুনা নিয়ে যদি যাই কবরের মাটি আমাদেরকে একেবারে শেষ করে ফেলবে গো আল্লাহ ও গো মালিক জীবনে যত গুনাহ করেছি আজকে সব গুনার জন্য তওবা করলাম সব গুনার জন্য তওবা করে তোমার কাছে আমরা ভিখারির মতো হাত তুলেছি আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া মায়া লাগে না ও মালিক আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের চোখের পানি দিয়ে আমাদের আমাদের জীবন থেকে গুনাহের দাগ পরিষ্কার করে দাও ও মালিক আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও
আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানাও, আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের সন্তানগুলোকে মাদক থেকে, সন্তানগুলোকে অন্যায় অপরাধ থেকে তুমি হেফাজত করো। চোখের সামনে সন্তান যদি চরিত্রহীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাবা মায়ের জন্য সেটা যে কত কষ্ট করে, বাবা মা ছাড়া কেউ আর সেটা বুঝবে না। আল্লাহ আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলোকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দাও ওগো মালিক। এই গভীর রজনীতে যখন তোমার কাছে হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা। আহারে, এখানে কতজন ভাই বাপ হারিয়ে এতিমের মতো হাত তুলেছেন আমি জানি না। আহারে বাবা, আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলে এই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে কত কষ্ট করে, রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে ঈদের সময় যখন আসে, বাবার সামর্থ্য নাই, নিজে ছেঁড়া কাপড় চোপড় গায়ে দেয়, আর সন্তানের চেহারা যেন মলিন না হয়, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য নিজে ছেঁড়া কাপড় পরে আর সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। সারা জীবন ত্যাগ তিতিক্ষা কষ্ট দিয়ে সন্তানগুলোকে লেখাপড়া শেখায় মানুষ করে, সব সম্পদ সন্তানদেরকে দিয়ে এতিমের মতো কবরে, যে কবরে যাদের বাবা চলে গেল, সেই এতিম সন্তানগুলো বাবাকে দেখে না, বাবা বাবা বলে ডেকে মনের জ্বালাও মেটাতে পারে না। আমাদের যাদের বাবা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে সান্ত্বনার হাত মাথায় বুলিয়ে দেওয়ার মানুষ নাই। আরে, আমাদের যাদের বাবা নাই, কষ্টের সময় বাবার বুকের নিচে লুকানোর একটু সুযোগ আমাদের নাই। এখানে কত ভাই মাও হারিয়ে ফেলেছেন আমি জানি না, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না, মায়ের কষ্টের কথা তো ভাষায় বর্ণনা করাও সম্ভব না। আরে, একদিন আর দুই দিন নয়, দশ মাস দশ দিন কত কষ্ট কত যাতনা আমাদের মা সহ্য করেছে। শীতের দিন চলে এসেছে, শীতের রাতে দুনিয়ার মানুষগুলো খুব আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। রাতের বেলা যখন মা ঘুমায়, সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে, হাত পা দিয়ে যখন গুতাগুতি করে, মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়ে যায়। একটুও ঘুমাতে পারে না। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন। ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, ঠিক সকলই সন্তান পেটের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দেয়, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধা পেটে খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। এভাবে যে কতদিন আর কত রাত মায়ের চক্ষু থেকে পানি ঝরেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়, যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিনে কি কষ্ট তিনি করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20-25 নয় 50-55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে।
শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ এই কষ্টের যন্ত্রণা আমাদের মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ এখানেই কষ্টের শেষ নয় দুনিয়াতে আসার পরে দু বছর আড়াই বছর মাকে মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছি কত পেশাব পায়খানা করেছি আমাদের মা একটা দিনও রাগ করে নাই সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হল রাত একটা দুইটা তিনটা বেজে যায় আমরা বাড়ির বাহিরে থাকলে আমাদের জন্য কেউ টেনশন করে না কিন্তু মা দেখা যায় একটু পর পর ফোন দেয় বাবারে সবাই তো বাড়িতে আসলো তুই কেন এখনো আসলি না তুই যতক্ষণ না বাড়িতে আসিস ততক্ষণ পর্যন্ত আমার তো শান্তি লাগে না গভীর রাতে যখন বাড়িতে সন্তান যায় গিয়ে দেখে সবাই ঘুমায় কিন্তু একজন না ঘুমায়া সেই মা বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আমাদের যাদের মা নাই আমাদের বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকার কোনো মানুষ নাই আমাদের যাদের মা নাই আমাদের কষ্টের সময়ে মাথায় এসে হাত বুলাইয়া সান্ত্বনা দেওয়ার মানুষ নাই ও মালিক তাকায়া দেখো এই মাঠের দিকে মা হারিয়ে বাপ হারিয়ে কত সন্তানেরা চোখের পানি ঝড়াইয়া তোমার কাছে হাত পেতেছে আল্লাহ এই দৃশ্য দেখে তোমার কি একটু দয়া মায়া হয় না ও মালিক আমরা যারা মা বাপ হারিয়ে ভিক্ষুকের মতো তোমার কাছে হাত পেতে চোখের পানি ছেড়ে দিলাম আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভাইয়া দাও আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আমাদের যাদের কলিজার টুকরা মা বাবা বেঁচে আছে নাহারে ভাইয়েরা শুনেন মা বাপ যাদের এখনো আছে তাদের ঘরেই তাদের জন্য জান্নাত আছে মা বাপের নিয়ামত এখনো যাদের আছে খেদমত করেন মা বাপকে খুশি করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমাদের মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও সবাই সব ভাইয়েরা আব্বা আম্মার জন্য দোয়া করেন আমার সঙ্গে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন গো আমাদের রব আমাদের চাচা চাচি দাদা দাদি ফুফা ফুফু নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও এই সান্না সহ গোটা গাজীপুরের সকল কবরস্থানের মধ্যে গানদেরকে মাফ করে দাও অগমাবুদ বিশেষ করে আমাদের উস্তাদ যাদের কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করেছি জ্ঞান অর্জন করেছি মা বাবার পরে যাদের কাছে আমরা চিরঋণী আমাদের অনেক উস্তাদরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ আমাদের কলিজার টুকরা সেই সকল শ্রদ্ধেয় উস্তাদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের উস্তাদ যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন এখানে যারা আছেন যারা ব্যবসা করেন চাকরি করেন ব্যবসা বাণিজ্যে চাকরিতে উপার্জনে বরকত দাও আমাদের কত সমস্যা কত অভাব অনটন কিন্তু বলার জায়গা তো একটাই তোমার কাছে বলছি আল্লাহ আমাদের অভাব অনটন এবং যাবতীয় সকল সমস্যা তুমি দূর করে দাও সকল সংকট তুমি দূর করে দাও অনেক মা বোনেরাও হাত তুলেছেন আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও কলিজার টুকরা অনেক যুবকেরা হাত পেতেছে আল্লাহ আমার এই কলেজার টুকরা যুবক ভাইগুলোকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসাটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসা সহ আমার দেশে যত কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা যত মাদ্রাসা আছে আল্লাহ সকল মাদ্রাসাগুলোকে কবুল করে নাও এই মাদ্রাসার আসাতিজা কেরামদেরকে মাফ করে দাও ছাত্রদেরকে মাফ করে দাও যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে দায়ী ইলাল্লাহ হওয়ার তৌফিক দিয়ে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি
উদ্বোধক প্রধান মেহমান সভাপতি সহ সভাপতি সহ যারা এসেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সহ সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান উদ্বোধক জনাব মোহাম্মদ মতিউর রহমান আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। বিশেষ করে জনাব মুজিবুর রহমান আমার অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ তার ছেলেটাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, দিনের জন্য কবুল করে নাও। তার একটি ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে, তাকে তুমি বিশ্ববরেণ্য আলেম হওয়ার যোগ্যতা দান করে দাও। অনেক বরেণ্য সম্মানিত ব্যক্তিবর্গ এই প্যান্ডেলে বসে আছেন, আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমাদের মাথার তাজ আমার উস্তাদ তুল্য অনেক আলেম আমার ডানে বামে বসে আছেন, আল্লাহ আমাদের এই সম্মানিত ওলামাদেরকে তুমি মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, হায়াতান তাইয়িবা সিহ্হাতান কুল্লিয়া দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করি, ফিলিস্তিনিদের নির্যাতনে আমাদের অন্তর কাঁদে। আহারে নির্মম এই দৃশ্যগুলো দেখলে কলিজাটা ফেটে যায়, ছোট ছোট বাচ্চাগুলোর উপরেও কি নির্মমতা নিষ্ঠুরতা। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোন যারা এই অসভ্যতার হাতে জীবন দিয়েছেন তুমি তাদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। অসভ্য বর্বর ইহুদিদের থেকে আমাদের প্রাণের মসজিদে আকসাকে পুনরুদ্ধার করার জন্য তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করে দাও। রব্বুল আলামিন আমার এই বাংলাদেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে মিলেমিশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সুন্দরভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আখেরি ফরিয়াদ শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকে নাই, আমরাও থাকবো না, একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। প্রত্যেকটা মুহূর্তে শয়তানের ধোকায় কত গুনাহ করি, কত পাপ করি, আল্লাহ আমাদের গুনাহের কারণে পাপের কারণে তুমি আমাদের উপর রাগ করে গজব দিও না, তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদের পাপের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করায় আমাদের মৃত্যু দিও না। ওগো মালিক আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে কঠিন এমন কোনো রোগ দিও না যেই রোগের কোনো চিকিৎসা হয় না, এমন রোগ আমাদেরকে দিও না যেই রোগের কারণে বিছানা থেকে উঠা যায় না, পায়খানা প্রস্তাবে গড়াগড়ি করা লাগে। মালিক আমাদেরকে তুমি ইজ্জতের হায়াত দাও আর ইজ্জতের মৌত নসিব করে দাও। যখন আমাদের মৌতের সময় আসবে নামাজের সাজদারত অবস্থায়, কোরআনে কেরিম তেলাওয়াতরত অবস্থায়, জুমার দিনে জুমার রাতে রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে কেঁদে কেঁদে আহাজারি করে করে যে মৌতের জন্য তারা কামনা বাসনা করতেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। আর মৃত্যুর সময় আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।